বিষয়গুলো এসে যায় পাপ থেকে বেঁচে থাকাটাও বিরাট ধৈর্যের ব্যাপার একটা মিথ্যা কথা বলা যাবে না অন্য মাসেও সেটি করা যাবে না কিন্তু রমাজানে আরও বেশি এর বিষয়টি দেখতে হবে এটা এই জন্য যে নাহলে তো রমাজানই আল্লাহর কাছে শুদ্ধ হবে না আল্লাহর কাছে গৃহীত হবে না আমরা একটা হাদিস জানি রসুল করিম সাল্লি আসসালামে স্বাদ করেছেন মাল্লামিক ফি হাজুয়ার যেই ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজকর্ম পরিহার করে না এই মাহে রমজানে শুধু না খেয়ে থাকা পানাহার বর্জন করার মধ্য দিয়ে আল্লাহ তালার কোনো দরকার নেই তাহলে বোঝা গেল যে এই মাহে রমজানে এই পাপ থেকে ধৈর্যের সঙ্গে বেঁচে থাকাটা এটি অনেক বেশি প্রয়োজনীয় রমজান বস্তুতেই ধৈর্য এবং সাধনার মাস এই ধৈর্য এবং সাধনা একই সঙ্গে চলে এই মাহে রমজানে মাহে রমজান সত্যিকার অর্থে আমরা যে মুমিন এই মুমিনদের ইমানকে হ্যাঁ উজ্জ্বলতায় ভরে দেওয়ার জন্য মুমিনদের ইমানকে শানিত করার জন্য আল্লাহ রবুল আলমিন এই মাসটিকে দিয়েছেন ইমানদার হিসাবে আমাদের জন্য কী করণীয় সুরাতুল আসরের মধ্যে রব্বুল আলমিন সাধ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله رب العالمين بولين شاب مانوش عصر شبط قال شبط جوگر قسخم كره الله مانوش شكول خطير مدهن مجيتوا إلا الذين آمنوا وعملوا الصالحات جارة إيمان آنوين كريتشه أبنك نحكم الكريتشه وتواصوا وتواصوا অতওয় এবং সত্যের পথে মানুষকে ডেকেছে আর ধৈর্যের দিকে মানুষকে উপদেশ দিয়েছে ধৈর্য এবং সাধনা শিক্ষা যেটি আমরা সুরাতুল আসর থেকে আমরা শুনছিলাম আল্লাহ রবুল আলমিন যেখানে ইস্বাদ করছেন যে ওত হককেই অতিল সবর তারা পরস্পর কী করবে একজন আরেকজনকে সত্যের কথা বলবে সত্যের উপদেশ দিবে আর ধৈর্যের পরাকাষ্ঠা দেখাবে ধৈর্য তারা ধারণ করবে এবং সুরাতুল বালাদা আল্লাহর রবুল্লা আলমিন বলছেন ওতাওয়বিল সবরি অত সবিল মারহামা যে তারা সবরের উপদেশ তারা পরস্পর পরস্পরকে দেয় এবং তারা দয়া দারিদ্র দা দয়াদাক্ষিণ্য ইত্যাদির উপদেশ তারা পরস্পরকে দিয়ে থাকে তাহলে এই সবর এই সবর কত দামি জিনিস কত মূল্যবান জিনিস বিষয় যে এই সবরের কি রয়েছে মুমিন হিসাবে এর একটা বিরাট করণীয় আল্লাহতালা আমাদের জন্য নিরূপণ করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন দেখুন মাহে রমজানে সবরের বড় শিক্ষা সবর বস্তুত অনেক কষ্ট এবং ক্লেশ স্বীকার করে যখন আমরা একটা সিয়াম আমরা পরিপূর্ণ করি তখনই কিন্তু আল্লাহ তালার যে পুরস্কার আল্লাহ তাআলার এই পুরস্কারটা আমাদের জন্য নির্ধারিত হয়ে যায় আল্লাহ রবুল আলমিন কোরআন করিমে ইরশাদ করছেন যে ওমা ইউ লক হল্লা দিনরু ও ইদ্দিন আদিম সবরের বিষয় আল্লাহ বলছেন যে এই সবর এখতেয়ার কে করতে পারে সবরটা ধারণ করতে পারে কে এই শিক্ষাটা লাভ করতে পারে কে সবরের শিক্ষা তারা হলো যারা ভাগ্যবান ওমায়ু লক হ ইু হদ্দ্দ্দিন আদিম যারা প্রকৃত ভাগ্যবান তারাই সেটি পারে আর এই সবর এখতিয়ার তারাই করতে জানে এটি আল্লাহ বলছেন এবং এই আয়াতের পূর্বে আল্লাহ যে শিক্ষাটা দিয়েছেন সেটি ছিল যে রবীল্লাম বল হুম বিল্লাহিয়াসান ফদালি বৈনো বৈনহু হামিম আমরা একজন আরেকজনের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে যায় এই যে প্রতিশোধ পরায়ণতা আমাকে কেউ হয়তো কোনো বিষয়ে কষ্ট দিয়েছে আমি আর ধৈর্য ধরতে পারি না তাকে আমি প্রতিশোধ নিয়েই ছাড়ি হ্যাঁ সে একটু কষ্ট দিয়ে থাকলে আমি বেশি কষ্ট নেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে যায় এগুলো আসলে ইসলামের শিক্ষা কিন্তু নয়